এই মুহূর্তে গণভবনের সামনে আছেন সহকর্মী ওবাইদুল্লাহ মামুন। সবার বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ৬ মাসের মাথায় আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আজকে গণভবনে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেরিয়ে এসে গণমাধ্যমকে দুটি বার্তা দিয়েছেন বৈঠকের মধ্যে থেকে। সেটা হচ্ছে যে ৬টা থেকে ৬:৩০টার দিকে বৈঠক শেষ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেরিয়ে এসে গণমাধ্যমকে দুটি বার্তা দিয়েছেন বৈঠকের মধ্য থেকে। সেটি হচ্ছে যে আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সম্মেলন এবার অনেকটা সাদামাটাই হবে এমনটি আমাদেরকে বলেছেন, বাট অর্থাৎ ঝাঁকজমকপূর্ণ হচ্ছে না এবারের আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। আর দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে বিএনপি যে বিভাগীয় সমাবেশ করছে এবং সেই সমাবেশ থেকে আওয়ামী লীগকে যে হুঙ্কার দিচ্ছে বা নৈরাজ্যের চেষ্টা করছে তারই প্রতিবাদে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে পোলো গ্রাউন্ডে একটি মহাসমাবেশ করতে যাচ্ছে। সেই জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন এবং সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন এমনটি আমাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক জানিয়েছেন কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষ করে। এবং এছাড়াও কিন্তু দলে অন্যান্য আর বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং যে বিষয়গুলো এখনও পর্যন্ত আমরা জানিনি যে সেই বিষয়গুলো আসলে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তবে ১০ থেকে ১১টি এজেন্ডা ছিল আজকে বৈঠকে। এই বিষয়টি আমরা জানতে পেরেছি ইতোমধ্যে এবং এই বৈঠকটি ৪:৩০ গণভবনে শুরু হয়েছে এবং বিকেল ৩টা থেকে কিন্তু আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এবং সভাপতি মণ্ডলী সদস্য থেকে শুরু করে সবাই কিন্তু একে একে বিকেল থেকে গণভবনে প্রবেশ করেছেন এবং ৪:৩০ বৈঠকটি শুরু হয়েছে এবং সেই বৈঠকটি ৬টা শেষ হয়েছে এবং বৈঠক শেষ করে কিন্তু দলের সাধারণ সম্পাদক বেরিয়ে এসে গণমাধ্যমকে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে আগামী ২৪শে ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন হবে এবং ৪ ডিসেম্বর চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে জাতীয় অর্থাৎ বা মহাসমাবেশ করবে বা জনসভা করবে আওয়ামী লীগ এবং সেই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গণভবন থেকে আজকের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সবশেষ তথ্য। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম গণভবনের সামনে।